নাম তার ইকবাল হোসেন বয়স বিয়াল্লিশ ফ্রান্সের ফোন নাম্বার থেকে সাজানো বিদেশি বাড়ির আদলে তৈরি রুম থেকে কথা বলেন তরুণীদের সাথে তার টার্গেট একটাই অবিবাহিত সুন্দরী তরুণী তিনি কখনো ফোনে কখনো ইমুতে আবার কখনো হোয়াটসঅ্যাপে কথা বলেন এসব তরুণীদের সাথে বিয়ের করে ইউরোপে নিয়ে যাওয়ার প্রলোভনে ফেলে তাদেরকে কাউকে গোপনে বিয়ে করেন আবার কাউকে বিয়ের আশ্বাস দিয়ে ঝুলিয়ে রেখে আদায় করেন মোটা অঙ্কের টাকা ফ্রান্স প্রবাসী পরিচয় এমন প্রতারণার করে অসংখ্য মেয়ের সর্বনাশ করেছে এই প্রতারক অবশেষে পুলিশের হাতে বন্দি হয়েছেন তিনি ভয়ঙ্কর এই প্রতারকের পুরো নাম ইমরান হোসেন তার কাছে প্রতারিত হয়েছে প্রায় শতাধিক তরুণী ধারণা করছেন পুলিশ সর্বনাশা হওয়া এক তরুণীর মামলার প্রেক্ষিতে গত বুধবার দিবগত রাত চারটার দিকে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার হাট কোনাপাডা গ্রামের নিজবাড়ি থেকে জগন্নাথপুর থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করেন বিশ্বনাথ থানার পুলিশ তিনি এই গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে